তিনি হচ্ছেন আমাদের এলাকার আমাদের একজন অভিভাবক কালিদাস সাহা, তাকে আমরা এই মঞ্চ থেকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আমরা দেখেছি কম্বল থেকে শুরু করে তার হাতে আরেকটি স্মারক তুলে দেবেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য রেড ভলান্টিয়ার স্বরূপগঞ্জ মহেশগঞ্জ ইউনিটের সদস্য প্রিয়াঙ্কা দাস। চিত্রাঙ্কন প্রতিযোগিতার রেজাল্ট আমরা কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব। আমাদের অন্যতম অতিথি আমাদের অভিভাবক সুমিত বিশ্বাসকে, তিনি আমাদের মধ্যে এসেছেন, তাকে মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ করব। আমাদের রেড ভলেন্টিয়ার্স নদিয়া জেলার আমাদের অভিভাবক কনভেনার সুমিত বিশ্বাস। আমাদের আজকের কর্মসূচি, আমাদের রেড ভলেন্টিয়ার্সরা প্রথম থেকেই আমরা কাজ করে যাচ্ছি মানুষের পাশে থাকবার, আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। যেমন ধরুন, আমরা যেই পেশেন্ট অক্সিজেনের অভাবে ভুগছিল, আমাদের রেড ভলেন্টিয়ার্সরা মোটর সাইকেলের পেছনে অক্সিজেন বসিয়ে তাদের বাড়িতে পৌঁছে গিয়ে, যেমন বিপ্রনগরের এলাকাতেই আমরা একাধিকবার গিয়ে অক্সিজেন দেওয়ার মধ্য দিয়ে তাদের পাশে তাদেরকে সুস্থ করে তুলবার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা এলাকা স্যানিটাইজ একদম ধারাবাহিক 2019 সাল থেকে আমরা শুরু করেছি। এবার আমরা পরবর্তী সময়ে কারো ওষুধের দরকার, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং আমরা সময়ের দাবি মেনে আমরা দেখলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে হসপিটালে রক্তের অভাবে অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে, থ্যালাসেমিয়া যে শিশুরা রয়েছে ফুটফুটে বাচ্চাগুলো রক্তের অভাবে শীর্ণ হয়ে যাচ্ছে। আমাদের দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতাকে মেনে নিয়েই আমরা আজকে এই রক্তদান উৎসবে মিলিত হয়েছি এবং আমরা মানুষের পাশে থাকবার আপ্রাণ চেষ্টা করছি। পাশাপাশি আজকের এই রক্তদান উৎসবে আমরা যেমন চেষ্টা করেছি যে শিশুরা রয়েছে সেই শিশুদেরকেও আগামী ভবিষ্যৎ প্রজন্মে আমরা কি করছি তারাও যাতে করতে পারে, এর জন্য তাদেরকেও আমরা একসাথে করবার চেষ্টা করেছি। তার জন্য আমরা রক্তদান উৎসব বিষয়কে সামনে রেখে একটা রক্তদান এই একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজকে হয়েছে, এখানে অলরেডি চলছে আরেকটা প্রতিযোগিতা আমাদের ওপরে। পাশাপাশি আমরা যারা কোভিড যোদ্ধা আশা দিদি রয়েছেন, যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, তাদেরকেও এখান থেকে আমরা কুর্নিশ জানিয়েছি, আমরা তাদেরকেও এখান থেকে বরণ করে নেওয়ার চেষ্টা করেছি।
পাশাপাশি আমরা আজকে রক্তদান উৎসবেই আমরা যে অনেক জায়গায় গিফট দেয়, আমরা গিফট মনে করি না যে রক্তদান যারা করছে মহৎদান, এই মহৎদানের জন্য কোনো গিফট দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমরা মনে করি মানুষের অক্সিজেনের প্রয়োজনটা খুব আছে। তাই আমরা দেখতে পাচ্ছেন ইনডোর প্ল্যান্ট আমরা প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেবো। এই হচ্ছে আমাদের কর্মসূচি এবং আগামী দিনে আমাদের এই লড়াই চলবে, আমরা সাথে সকলকে চাই। আজকে কতজন রক্ত দিচ্ছেন? আমাদের আজকে রক্তদাতা মূলত 40 থেকে 50 জন। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে আজকের এই বর্ষণ মুখর পরিস্থিতি রয়েছে, তার মধ্যে দাঁড়িয়েও রক্তদাতারা আপ্রাণ চেষ্টা করছে আমাদের এই রক্তদান উৎসবের মঞ্চে পৌঁছানোর। আজকে জেলার কোনো নেতৃত্ব এসেছে? হ্যাঁ, আমাদের মধ্যে এই মুহূর্তে এই রক্তদান উৎসবের সূচনা করেছেন আমাদের ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি লড়াকু নেতা আমাদের প্রতীকুর রহমান, আজকে যিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা করেছেন। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন রেড ভলেন্টিয়ার্স নদিয়া জেলার যিনি কনভেনার সুমিত বিশ্বাস, এছাড়াও আমাদের অনেক অভিভাবক নেতৃত্ব তারাও উপস্থিত আছেন এখানে। আপনার নাম? আমার নাম সুদীপ দেবনাথ। আপনাকে কি ভিতরে বসার ব্যবস্থা করবো? হ্যাঁ।